মা বাপ তো কিছুই শিখিয়ে পাঠায়নি। এই আমাকে দেখো, আমাকে দেখো। আচার নিয়ম সমস্ত মেনে চলেছি, সংসারের নিয়ম কানুন রেখেছি, তাই তো আমার সংসারে এত শান্তি। এবার যাও দেখি, দীপুর খাবার জায়গাটা করে দিয়ে এসো তো, ওর বোধহয় খাওয়ার সময় হয়ে গেল। রোজ বলি, রোজ যে দেখো বাপু, এখানে আসার আগে ওর জামা কাপড়গুলো গুছিয়ে দিয়ে তারপর এসো। তা নয় রোজ ছেলেটা ভিজে গায়ে এসে ঘরে এসে দাঁড়িয়ে থাকে। জামা কাপড় তো আমি বিছানার উপর রেখে এসেছিলাম, তবুও তো ডাকে। তাহলে ডাকছে কেন, গিয়ে শুনে এসে আমাকে উদ্ধার করো। বিয়ের পরে বউ ছাড়া কিচ্ছু চেনে না, বাঙালির মেয়ে তো, আর কিছু পারুক না পারুক স্বামীটিকে কি করে টেকে গুজতে হয় সেটি খুব ভালো শিখেছে।